यूं करके वर्ण में रहे बाबा एक बात अल्लाह माफ कर देना नबी जी सुपारिश कर देना एक स्वतंत्र कर माफ कर स्वतंत्र कर लो इसे स्वतंत्र कर लो लेकिन अल्लाह दुनिया अल्लाह रोजी ने रखे रसूलुल्लाह बंदा हम सच्चे अल्लाह रोजी ने बेस्ट नबी जी रोजी ने बेस्ट हमने बेस्ट पावे ایمان میں اللہ جل شانہ والے خود ہی عباد اللہ میں اشرف والا الگوزی ہے ہمارا پیو نبی اپنے بولے ہے ہمارا بندہ اور اللہ بندہ رسینا اے ہم نبی جی بندہ ہوئی نبی جی بندہ ہوا پھولے گا اللہ بندہ نبی جی بندہ نہ ہوئی ہے اللہ بندہ ہوا جائے رہا Baba, Nabi'nin bandı ol. Sorbu güle Nabi'nin ki manen, gelip çeti barolaşen, duyduk haram. Duyduk ve doy kalbe. Sorbu güle Nabi'nin ki manen, জানার চেয়ে ভালোবাসবেন নবীজির বান্দা হবেন দুজকে ভয় করবে বেহেস্ট বেহেস্টের পুরগেলমান আপনার জন্য আশেক হয়ে থাকবে আশেকে মাসুক না হওয়া পর্যন্ত তার শান্তি হয় না হয়রান পেশাল ও শান্তি বেহেস্ট নবীজির বান্দার জন্য আসে নবীজির বান্দার যতক্ষণ পর্যন্ত না পাবে বেহেস্ট আশেক হয়ে থাকবে পাগল এই নবীজির বান্দাকে দুজকে ভয় করবে এই মর্মে আমি অনুরোধ করছি আপনারা দাড়ি শেভ করবেন না এটা ইংরেজের ইংরেজের ধর্ম শয়তানে বলে দাড়ি আহে না এই ইংরেজ মাসিহ আব্দুল্লাহ কোরআনে আছে ঈসা আলাইহিস সালামে আল্লাহ করে আল্লাহ সন্তান বলছে ইসলামের বাপ নাই মা আছে কিন্তু তিনি আল্লাহর সন্তান না রুহুল্লাহ তিনি এক নাম রুহুল্লাহ ঈসা রুহুল্লাহ হযরত জিব্রাইল আলাইহিস সালামের ফুক এই ফুকের দ্বারা হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম আর কৃষ্ণের নামে মাসিহ ইবনুল্লাহ দেখ এই দুটি আইলাহ বাবা খ্রিস্টানের জন্মগ্রহণ করবে না দাড়ি শেভ করা হারাম নবীজির উম্মত থেকে বঞ্চিত হয়ে যা মান তাসাদ্দা বিখাও মিন ফাহুয়া মিনহুম নবীজি বলেন মান তাসাদ্দা বিখাও মিন ফাহুয়া মিনহুম যে যে দলের সঙ্গে সম্পর্ক রাখবে সেই দলের সঙ্গে তার হাসর হবে যে খ্রিস্টানের দল যারা দাঁড়িয়েরা হাসরের দিন খ্রিস্টান না দেওয়ার নামে এদের সঙ্গে হাসর হবে দাঁড়িয়ে আর ছাড়বেন না আমার অনুরূপ বাবা
মাথা চুপু রাখবেন, সেসব পাখানায় গেলে চুপু মাথা দিয়ে যাওয়া শূন্য। সেসব পাখানায় যখন যান চুপু মাথা যা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো সময় সেসব পাখানা মোবারক করতে যাওয়ার সময় মাথা চুপু খুঁজে রাখবেন, নিজে খুঁজে রাখেন নাই, অথচ সেসব পাখানা করার সময় মাথা চুপি যাওয়ার আদেশ আদেশ করে আসে। বাবা চুপি নিয়ে তো আজকাল চুপ যাবে না, চারদিন সত্যিকার ধর্মে মতভেদ থাকবে, যে ধর্ম মিথ্যা এদের মধ্যে মতভেদ নাই, যে ধর্ম সত্য এদের মধ্যে মতভেদ থাকবে। কেন? সমুদ্রে যদি ঢেউ না উঠত, এবার পানি ঢেউ উঠছে, সমুদ্রে যদি ভানির ঢেউ না উঠত ভানি না ভাত খারাপ হইত। কেন? বাংলাদেশে 1214 কোটি মানুষ, সেসব করে কত রইব? যদি না 3-4 বার কথা বলে একটা নদী বলছিল এই সেসব খোঁজায় এই নদীর মধ্যে পবিত্র পানের মধ্যে দেয়া অপবিত্র নাফা সেসব মিশিয়া পাক হয়ে যায়, ঢেউ মারে, ঢেউয়ে বলে আর রাফাকটা রাফাক খুঁজে নাই। বাবা খালি এসব না পায় না, খালি মানুষের পায় না, কুত্তা দুয়ে আর শুভ হর বান্ধর কত রমের পশু সব তো মারি শুভ আর ওই পায়খানা অনেক সময় সমুদ্রে নিয়ে ফেলায় মেথররা, পানি ডিউ মারে, ডিউ মারিয়া না হকটারে ফাঁক হয়ে বেড়ায়, মতভেদ সত্যিকার ধর্মেই থাকবে, এই মতভেদে হকটা প্রকাশ হয় না, না হকটা ধ্বংস হয়, মতভেদ থাকবে। বাবা ইংরেজের একটা ফুল ফ্যান আর একটা শার্ট, এটা শার্ট ইংরেজের পোশাক, শার্টটা বলিয়া ফেরত চলে গেলে বুঝে তো শার্ট ফ্যান দিও না ইংরেজের পোশাক, নবীজি ফ্যান করেন নাই, তার পরে নাই, বরং অন্যদের সঙ্গে সম্পর্ক রাখবার সম্পর্ক রাখা নিষেধ করেছে। বাবা নবীজি লঙ্গি ভরছেন, লঙ্গি ভরা শুনল, লঙ্গি ভরছেন, পায়জামা নবীজি পড়েন নাই।